বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মাহবুবুর রহমান, সহকারী শিক্ষক বাহেরচর আদর্শ উচ্চ বিদ্যালয় বাঞ্ছারামপুর ব্রাউনবাড়িয়া। প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে তোমরা ভালো আছো। আমিও আল্লাহর রহমতে এবং তোমাদের দোয়ায় ভালো আছি। আজকে অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, এই করোনা মহামারীর কারণে শিক্ষা ব্যবস্থা প্রায় অচল, তাই সম্মানিত প্রধান স্যার আমাদেরকে অনলাইনে ক্লাসের ব্যবস্থা করেছেন। তোমরা এই অনলাইনে ক্লাসগুলো দেখবে এবং মনোযোগ দিয়ে শুনবে এবং খাতা কলম নিয়ে বসবে এবং করবে, তাহলে অবশ্যই তোমরা ভালো করবে। আমি গত ক্লাসে তোমাদের পঞ্চম অধ্যায়ের বীজগণিতের প্রয়োগ ও সূত্রগুলি নিয়ে আলোচনা করেছিলাম। অনুশীলনী 5.1-এর আজকেও সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো এই অঙ্কগুলি করব। গত ক্লাসে 2 অঙ্ক করেছিলাম, আজকে হলো 8 নম্বর। x-by এর বর্গ, এ বর্গ নির্ণয় করতে হলে আমাদেরকে সূত্রগুলি অবশ্যই পারতে হবে। সূত্র না পেলে অঙ্ক এ বর্গ করা যাবে না। তাহলে আমি সূত্রগুলো তোমাদের একটু পড়ে দিই, তোমাদের সহজ লাগবে এবং বাসায় এটি প্র্যাকটিস করবে। 1 a+b² = a² + 2ab + b². 2 a-b² = a² - 2ab + b². 3 a²-b² = a+b × a-b। 4 a²+b² = a+b² - 2ab। 5 a²-b² = a-b² + 2ab। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই সূত্রগুলো বাসায় কয়েকবার লিখবে এবং ভালো করে মনোযোগ দিয়ে মুখস্থ করবে এবং মুখস্থ করার পর আবার লিখবে, তাইলে অঙ্কগুলি পারবা এবং করতে পারবা। তাইলে আমরা এ বর্গ নিয়ে চলে যাই। তাহলে x-by এর বর্গ, তাহলে x-by² এই হোল স্কোয়ার মানে বর্গ। তাহলে মনে মনে এটাকে আমরা এ ধরব আর এটাকে বি ধরব। এ বলবো লিখবো এক্স, বি বলবো লিখবো বি ওয়াই। তাহলে a-b হোল স্কোয়ার, তাহলে a-b হোল স্কোয়ার সূত্র কি? তাহলে 2 নম্বর সূত্র a²-2ab + b². তাহলে এখানে a² সূত্রে মাইনাস সূত্রে 2, এ হলো এক্স, বি ওয়াই বি প্লাস বি ওয়াই হোল স্কোয়ার, তাহলে বি। তাহলে a²-2ab + b² সূত্র তৈরি করলাম। তাহলে এর বর্গ হলো a², যেহেতু ব্রেকেট দিচ্ছি দুনো পুরি বর্গ পড়ছে, x² দিলে x² এ মাইনাস হলে এটা, তাহলে 2 সূত্রের এ বি x² সাজায় লিখতে হবে প্লাস বি ওয়াই হোল স্কোয়ার মানে কি b² y² এই আনসার। এবার আমরা 9 নম্বর এই বর্গ করব, সেটা সংখ্যার বর্গ, 97 মানে 97। তাহলে 100 থেকে 3 বিয়োগ করলে 97 এভাবে করা যাবে। আর যদি বলো না আমি 90+7 লিখব, তাও করা যাবে। তাহলে এভাবে সহজ হয়, এভাবে করবা, 100 থেকে মাইনাস বিয়োগ করবা 3, তাহলে 97 এর বর্গ। তাহলে 100-3 হোল স্কোয়ার, বর্গ মানে হোল স্কোয়ার। তাহলে আমরা প্রথমটাকে এটাকে এ ধরবো, এটাকে বি ধরবো। এ বলবো, হ্যাঁ লিখবো 100 বা 100, বি বলবো লিখবো 3। তাহলে a² সূত্রে মাইনাস, যেহেতু মাইনাসের এখানে মাইনাস, তাহলে মাইনাসের সূত্র সূত্রে 2, এ হলো 100, বি হলো 3+3² তাহলে এখানে 2টা 0 হলে 4টা 0, যেহেতু বর্গ তাহলে 4টা 0 দিতে হবে। এ মাইনাস 3 দোগুণে 6 + 3² দিলে 3 থেকে 9। এখন প্রথমটা প্লাসের আর 9+ এ 2টা যোগ করলে এত হয় -600। এবার বিয়োগ করলে 9 0 6 100 4, মানে তাহলে 9409 এই আনসার। নাম্বার 10, এটা বর্গ, 3 সংখ্যার বর্গ। এতক্ষণ আমরা অঙ্ক করেছিলাম 2 সংখ্যার বর্গ এবং সংখ্যার বর্গ, এবার করুন আমরা 3 রাশির বর্গ বা 3 পদের বর্গ নির্ণয় করো। তাহলে 3টা সংখ্যা 2x+y-z এর বর্গ, তাহলে আমরা কীভাবে করব? এর বর্গ যেহেতু তাহলে হোল স্কোয়ার আগের নিয়মই। এখন এই 2টাকে আমরা এ ধরবো, 2x+y মনে মনে এটাকে এ ধরবো, এটাকে বি ধরবো। তাইলে a-b² = a² সূত্রে মাইনাস সূত্রে 2, এ হলো এটা, বি হলো z+b². এখন
যেহেতু এটার উপর হোল স্কয়ার আছে, দুইটা রাশি আছে, তাহলে ইডি আবার বর্গ যাবে। এটাকে মনে মনে এ ধরবো, এটাকে বি ধরবো। এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার প্লাস সূত্রের টু, এ হলো টু এক্স, বি হলো ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এতটুকু গেল কি সূত্র, এটা সূত্র গেল। তাহলে এ মাইনাস হলে এখানে টু দিয়ে জেডকে গুণ করবো, যেহেতু আমরা এটার সাথে এটা ইন্টু, এটাও ইন্টু, ছোটো ইন্টু সংখ্যাটা গুণ করবো আগে। টু দিয়ে জেডকে গুণ করলে টু জেড ইন্টু টু এক্স প্লাস ওয়াই, আর যদি আমরা একত্র করি তাও হবে। তবে সহজ করার জন্য টু দিয়ে জেডকে গুণ করলে টু জেড ইন্টু টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড স্কোয়ার। তাইলে টু এফ স্কোয়ার দিলে দুই দুগুণে চার, ফোর এক্স স্কোয়ার প্লাস এটাকে দুই দুগুণে চার, ফোর এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এ মাইনাস হলে এটা, এটা দিয়ে রেখে গুণ করবো, তাহলে দুই দুগুণে চার, ফোর জেড এক্স, মাইনাসে প্লাসে মাইনাস, টু ওয়াই জেড, এখানে ওয়াই এখানে জেড, সাজা লিখবো টু ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার। তাইলে আনসার ফোর এক্স স্কোয়ার, সাজা লিখলে হবে যে আমরা যদি বলি যে না আমরা সাজাই লিখবো এক্স স্কোয়ারগুলি একসাথে নিব, তাও করা যাবে। এখানে ফোর এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস ফোর এক্স ওয়াই মাইনাস টু ওয়াই জেড প্লাস মাইনাস ফোর জেড এক্স আনসার। ভালো ছাত্রের জন্য এটা, আর নাহলে এখানে আনসার দিলে হবে। প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা এই অঙ্কগুলো ভালো করতে হলে সূত্র অবশ্যই জানতে হবে, সূত্রগুলো তোমরা বাসায় ভালো করে আয়ত্ত করবে, তারপর অঙ্কগুলো করবা, তাহলে তোমাদের কাছে সহজ লাগবে, তোমরা পারবা। প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা বাড়িতে নিরাপদে থাকবে, অতি প্রয়োজন ছাড়া ঘরে বাইরে যাবে না, যদি বাইরে যেতে হয় তাহলে অবশ্যই মাস্ক পরে যেতে হবে, আর সামাজিক দূরত্ব বজায় রাখবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। তোমরা ভালো থেকো, সুস্থ থাকো, এ আশা এ প্রত্যাশা রেখে আজকে আমার ক্লাস এখানেই শেষ করছি। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।